এবং মানুষ একটা নির্বাচনকে উপভোগ করবে এরকম একটা বিষয় কিন্তু নির্বাচনে মূল উপাদান। মানুষ মনে করতেছে না দেশে একটা নির্বাচন আসছে, দেশে অনেক তারিখ একটা নির্বাচন হচ্ছে, তাদের নানান কর্মকাণ্ডে তাদের ভিতরকার যে একটা উৎসাহ উদ্দীপনা এইটা নানান ভাবে প্রকাশ হয়। কিন্তু আমাদের মূল টার্গেট ধরো কোন অবস্থাতেই যেন সেই উৎসাহ প্রকাশটা কোন বিরোধে না জড়ায়, কোন প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত না করে, কোন প্রতিপক্ষকে যাতে তার কাজে বাধা প্রদান না হয়, এটাই তো আমাদের মুদ্রা কথা, তাই না? তো আপনারা আজকে এই বিধি আমি সত্যি কথা বলতে গেলে কিছুই বুঝব না, তাতে তাদের জন্য সুবিধা যার দোকান নাই, যার লোক নাই, যার ধন নাই, সে প্রার্থী হয়েছে, এইরকম লোকজনের জন্য খুব সুবিধা। খুবই স্বাভাবিক যে আমি যখন আমার এলাকায় প্রবেশ করলাম আমি কিন্তু মানে সোজা পথে না আসে বাঁকা পথে গেছি, কারণ অ্যাভয়েড দি অডিয়েন্স, অ্যাভয়েড দি পিপল। তারপর আমি ভাটিয়াপাড়া থেকে ঢুকছি, ঢোকার পরে আলফাডাঙ্গার ভেতর আমি আসছি, সেখানে মানে পত্রিকার ভাষ্য অনুযায়ী এবং এই ফেসবুক আমাদের দাবি অনুযায়ী প্রায় 40-50 হাজার লোক এক জায়গায় জড়ো হয়েছে এরকম তারা বলছে, আই ডোন্ট নো দি এক্সাক্ট ফিগার। তো সেখানে আপনার এটা দাওয়াতও করা হয়নি কাউকে, বা চিঠি দিয়ে জানানো হয়নি কাউকে, মাইকিং করা হয়নি, স্বতঃস্ফূর্ত ভাবে আসছে। হোয়াট ক্যান আই ডু? আমি যদি আমার আমার এবং এরপর ডিসিশন আমি অত্যন্ত খুশি হয়েছি, উনি আমার একটা সুযোগ দিয়েছেন, আমার যাই হোক এটা এটা ওনার দায়িত্ব জায়গা থেকে ঠিক আছে না। তো এখন কথা হলো যে আমার মনে হয় যে আমাদের সকলেরই একটা সদিচ্ছা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু করুন এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় রাখবার যেই চেষ্টা প্রার্থীর পক্ষ থেকে থাকা উচিত সেটুকু আমরা শতভাগ করব। এবং ফরিদপুরের চারটি আসনেই আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই যে একটা ভালো নির্বাচন হোক। এবং ডিসি মহোদয় আমাকে বলছিলেন যে হ্যাঁ আপনার একটা বক্তৃতা শুনেছি যে আমি ভোট কার্ড ছুটি বা কেন্দ্র দখল করে হতে চাই না, হ্যাঁ কথাটা আমি বলেছি এবং এটা আমি সব 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 নেতা কর্মীদেরই বলি, মানুষ যদি আমাকে ভোট দেয় ভোট দেবে, তোমাদের অতি উৎসাহী হয়ে একজনের ভোট একজনই দেবার, একজন লোক দুইজন ভোট দিতে পারবে না। তো সুতরাং আমি মনে করি যে আরেকটা আরেকটা ব্যাপার আমাদের বিবেচনা নিতে হবে ডিসি সাহেব, এসপি সাহেব, সেটা হল যে এই যে বিরোধী দল বিরোধী দল যারা নির্বাচন বয়কট করেছে তারা মনে হচ্ছে একতরফা নির্বাচন হচ্ছে, ভোটার আসে না, ভোটারবিহীন নির্বাচন হয়। তো এখন ভোটার আসার জন্য, ভোটারকে কেন্দ্রমুখী করার জন্য, নির্বাচনমুখী করার জন্য এইখানে কিন্তু একটু অভিযোগ বাক্স রাখবেন, ওই বাক্স কিন্তু দিনে 5-6 বার খুলতে হবে, কারণ এমন ভরা ভরবে যে আপনি একবারে খুলে অভিযোগ রাখতে পারবেন না, এত অভিযোগ আসবে। কিন্তু তারপর মনে রাখা দরকার যে আমাদের ভোটটাকে যেমন আমাদের সরকার প্রধান বলছেন যে পার্টিসিপেটরি ইলেকশনটাকে, পার্টিসিপেটরি ইলেকশনটা হল ভোটারদের অংশগ্রহণ। সুতরাং আমরা এত টাইট কি বলে অ্যাপ্লিকেশনে যাই এমন না হয় যে ভোটাররাও আতঙ্কিত হয়ে গেল যে বাবারে
এই পুলিশ এসে দাওয়ার গাড়ি এসে এই বিজেপি এসে র্যাব এসে এসে সেটা সে বেটার উন্নত করব কেন্দ্র এরকম পরিস্থিতি যেন না হয় কারণ আমি তো আপনার আমি দিল্লিতে একবার এক কমিউনিস্ট আমার সাথে ছিল রাত্রে ভোর বসে থেকে আলাদা করতেছে বললাম চলো নামাজ পড়ে আসি তো বললো যে দেখো সামবডি ইজ কলিং ফ্রম হিয়ার সামবডি ইজ কলিং ফ্রম দেয়ার উই আর কনফিউজড হাউ ইউ উইল গো ইট ইজ বেটার নট টু গো তো এখন প্রশ্ন ওইরকম অবস্থাটা যেন না হয় সেই ব্যাপার আপনাদের দৃষ্টি রাখতে হবে অ্যান্ড ইট ইজ এ পার্ট অফ ইউর রেসপন্সিবিলিটিস যে এস্টাবলিশ যে ফেয়ার ইলেকশন হয়েছে সুন্দর হয়েছে এবং পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে সুতরাং এই সব বিবেচনায় রেখেই কিন্তু আপনারা হাত পা বন্ধে দিয়ে সাঁতরাতে দেন তাহলে এই জায়গাটা আমার মনে হয় যে ওনাদের বিধি বিধান অনুযায়ী যেটা করছে আমাদের প্রত্যেকটা প্রার্থীর মেনে চলা উচিত আমরা মানব কিন্তু তারপর ধরেন এখন আমি একটা গাড়ি নিয়ে একটা রাস্তাতে যাচ্ছি আমি হাত চুপ করতেছি এখন ওইখান থেকে বলতেছে রং ভাই নৌকা নৌকা হঠাৎ একটু আমি কি করবো বলেন এই জায়গায় আমি কি করবো এখন একটা অভিযোগ দিয়ে আর এই যে নৌকার কথা আমি বলে দেখেছি আপনারা শোকস্পট সবার ক্ষেত্রেই বলতেছে এখন এই জিনিসগুলো কিন্তু আপনাদের বিবেচনায় রাখবার জন্য আমি একটা অ্যাপিল করতেছি এই কনসিডারেশনগুলো থাকতে হবে এখন আমি যদি ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকি আর এই কথাবার্তা যদি আগে বলতেন তাহলে আমি ঢাকা চলে যেতাম কারণ আমি এই জায়গা পড়ে আছি আমার ঢাকার অনেক কাজ বাদ দিয়ে হ্যাঁ এটা আরো ভালো হতো তো এইটা একটা কথা আর একটা হলো যে আপনার লাস্ট ডেট কবে 17 তারিখ 18 তারিখ থেকে পালা যাবে 18 তারিখ থেকে আমি আমার গাড়িতে একা যাই এবং আমার সাথে একটা হার্মলেস ছেলে থাকে কোন নেতাও আমি নেই না আমি যখন যাই ভাই আমি আপনার সাথে আমি কথাবার্তা বলা হয়েছেন আমার মনে হয় যে আপনারা একটা প্রশাসন থেকে একটা প্রজ্ঞাপন দিয়ে দেন যে এইগুলো নির্বাচন পরিবেশ রক্ষার্থে এইগুলো কেউ করবেন না এবং এইগুলো কেউ করলে আজ হোক কাল হোক এটা আমাদের নজরে আসবে নোবডি উইল গো আনপানিশড এরকম একটা থ্রেট থাকা দরকার আর আমার মনে হয় যে আপনারা সাংবাদিকদের সাথেও একদিন কারণ দেশ তো এখন তারাই চালায় সত্যি কথা এখন তাদেরকেও যে বাবার এই কোয়ার্টারে যে একটু মনের মাধুরীটা মানে কম মিশিয়ে লেখার জোগাড় করো পরে মনের মাধুরী মিশিয়ে দিব এই তাদের ব্যাপারেও একটা আপনাদের থাকা দরকার কারণ একটা সাংবাদিক একটা পত্রিকায় লিখলো একটা প্রার্থীর পক্ষে বা ইয়ে কি বলে ড্যামেজ রোলিং আপনার ইয়ে হলো ডিপ্রাইভ হলো সে তো চেষ্টা করবে তার কাউন্টার করবে সো দ্যাট বেটার যে তাদের আপনারা রাখেন আর আমার সর্বশেষ কথা হলো যে এই অনুমান দাখিল থেকে আজ পর্যন্ত যদি আমাদের সব ক্যান্ডিডেট লাইয়ে করতে তাহলে সবার পক্ষ আপনাদের বিধি বিধান যদি কোন রকম কোন জায়গায় একটু ব্যর্থ হয় আপনারা
আপনারা মাপ মত করে দিন আজকে থেকে আপনি কেমন হবে এটাই আপনার ঠিক আছে না।